ইউএস কি সেই পরিমাণ অত মহাশক্তিধর দেশ এখন কতটা, সেই শক্তি কি ইউএস এর আছে, ইউএস এর কতটা লিভারেজ আছে বিশ্বের অনেক জায়গায়, সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে। ইউএস তো আমরা অবশ্যই জানি ইউএস ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইকোনমি, কিন্তু কতটা বড় ইকোনমি বা কতটা শক্তিধর, সে কি আর একটা দেশে কতটুক পলিসিকে সে কতটুক ইনফ্লুয়েন্স করতে পারে, এই এগুলো। বাট যেইটা আমরা জানি সেটা হচ্ছে যে আপনার চারটা বিষয়ে নির্ভর করে, ওরা যদি একটা ইলেকশনের পরে যদি কোনো দেশে তারা ইন্টারভেন করতে যায় বা ওইটা ইনফ্লুয়েন্স করতে যায়। আমরা জানি যে প্রথম কথা হচ্ছে যে পলিসিগুলো, যে বাংলাদেশের ব্যাপারে যদি ওদের পলিসি, ওই পলিসিটা আসলে নির্ধারণ করেন একটা বাই পার্টিজান ফরেন পলিসি, দেখবেন যে ইউএসএ যেই প্রেসিডেন্টই আসুক ওদের ফরেন পলিসি যে খুব ম্যাসিভ ডিফারেন্স হয় তা না,